বিশাল বড় ক্রিসমাস ট্রি জুড়ে নানা রঙের আলো, বিভিন্ন রঙের আতশবাজির আলোক ছটা অন্ধকার আকাশ জুড়ে অপরূপ সাজে সাজানো হয়েছে বেথেলহাম শহর। চলছে উৎসবের আমেজ। যীশুখ্রিস্টের জন্মস্থান পবিত্র ভূমিকে সাজাতে কোনো কমতি রাখেননি কর্তৃপক্ষ। মনোরম এসব দৃশ্য দেখতে সেখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। যীশুখ্রিস্টের পবিত্র জন্মভূমিতে আসতে পেরে আমি আনন্দিত। নতুন বছর শান্তি ও নিরাপদ বই হোক সেই প্রত্যাশা আমার। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমি এখানে দ্বিতীয়বার আসলাম, তবে এবারে প্রথম আলোকসজ্জায় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। এটি সত্যিই খুব চমৎকার। গেল বছর করোনা মহামারীতে বড়দিন উদযাপন বাধাগ্রস্ত হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সবকিছু ছিল বন্ধ, আসতে পারেনি পর্যটকরাও। এবছর নতুন করে দেখা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আবারও বড়দিন উদযাপন ব্যাহত হয় কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে স্থানীয়রা। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বিদেশি ভ্রমণকারীদের 14 দিনের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। তবে বড়দিন আসার আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশাবাদী স্থানীয়রা। রাইসা জান্নাত, সময় সংবাদ।